আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আমি এই পর্যায়ে আলোচনা করবো বিউটিফুল ম্যাট্রিক্স নামের একটা প্রবলেম তো চলুন প্রবলেমে কী বলা হয়েছে দেখা যাক ইউ ইউ হ্যাভ গট ফাইভ ইন্টু ফাইভ ম্যাট্রিক্স আমাকে পাঁচ গুণ পাঁচ ম্যাট্রিক্স দেওয়া হবে একটা সেখানে কনসিস্টিং অফ টোয়েন্টি ফোর জিরোস সেখানে হচ্ছে চব্বিশটা জিরো থাকবে অ্যান্ড সিঙ্গেল নাম্বার ওয়ান আর একটা হচ্ছে ওয়ান থাকবে লেটস ইন্ডেক্স দ্য ম্যাট্রিক্স রো বাই নাম্বারস ফ্রম ওয়ান টু ফাইভ ম্যাট্রিক্সের হচ্ছে রো এক থেকে পাস হবে টপ টু বটম মানে ওপর থেকে নিচে অর্থাৎ এইটা মানে এগুলো হচ্ছে শাড়ি বা রো এক থেকে পাঁচ পর্যন্ত একটা শাড়ি দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম তারপর হচ্ছে লেটস ইন্ডেক্স দ্য ম্যাট্রিক্স কলাম বাই নাম্বার ওয়ান টু ফাইভ লেফট টু রাইট এখানে কলাম বিবেচনা করতে বলছে বাম থেকে ডানে এক থেকে পাঁচ পর্যন্ত এখানে কলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে ইউ আর অ্যালাউড টু অ্যাপ্লাই ওয়ান অফ দ্য টু ফলোয়িং ট্রান্সফরমেশন টু দ্য ম্যাট্রিক্স এখানে কিছু অপারেশন বা মুভের কথা বলা হয়েছে সোয়াপ টু নেইবারিং মেট্রিক্স রো দ্যাট ইজ রো উইথ ইন্ডেক্স আই অ্যান্ড আই প্লাস ওয়ান ফর সাম ইন্টিজার অন অনেক সমান বা অনেক সাইডতে বড়ো পাশের সাইডতে ছোটো মানে আমি পাশাপাশি দুইটা রোকে সোয়াপ করতে পারবো যেমন এরকম পাশাপাশি দুইটা রো এখানে একটা রো এখানে একটা রো তাহলে এই রোটা এখানে দিতে পারি আবার এই রোটা এখানে দিতে পারি এই রকম তো দ্বিতীয়টা থেকে বলে সব টু নেইবারিং ম্যাট্রিক্স কলাম সেম তাহলে তাহলে ম্যাট্রিক্সের হচ্ছে কলামকেও সফ করা যাবে পাশাপাশি দুইটা কলামকেও সফ করা যাবে অর্থাৎ এই কলামকে আমি এই জায়গায় দেব আবার এই কলামটাকে এই জায়গায় দেব। এইভাবে করা যাবে আর কি ইউ থিঙ্ক দ্যাট এ মেট্রিক্স লুক বিউটিফুল একটা মেট্রিক্সকে বিউটিফুল বলা যাবে ইফ দ্য সিঙ্গেল নাম্বার ওয়ান অফ দ্য মেট্রিক্স ইজ লোকেটেড ইন ইটস মিডেল তাহলে চব্বিশটা জিরো এবং হচ্ছে একটা যে ওয়ান দেওয়া থাকবে সেটা যদি মেট্রিক্সের মাঝখানে থাকে তাহলে সেটাকে আমরা বিউটিফুল ম্যাট্রিক্স বলতে পারবো অর্থাৎ মাঝখান বলতে এই যে এই জায়গায় তারপর কী বলা হয়েছে দেখি কাউন্ট নাম্বার অফ মিনিমাম নাম্বার অফ মুভ নিডেড টু মেক দি ম্যাট্রিক্স বিউটিফুল অর্থাৎ আমার পাস ইন্টু পাস একটা হচ্ছে ম্যাট্রিক্স দেওয়া থাকবে অর্থাৎ পঁচিশটা ঘর থাকবে পঁচিশটার মধ্যে চব্বিশটাই জিরো থাকবে আর একটা অন থাকবে সেই অন মাঝখানে আসলে সেটা বিউটিফুল হবে কিন্তু মাঝখানে নিয়ে আসতে আমার মিনিমাম কয়টা মুভ লাগবে এই যেখানে মুভের কথা বলা হয়েছে সব করা যাবে মানে রো সফ করা যাবে এবং কলাম সফ করা যাবে তো চলুন প্রবলেমটা কীভাবে সলভ করা যায় সেটা একটু দেখি এই টেস্টেসকে আমি এখানে আঁকায় নিয়েছি এখানে ওয়ান আছে আর সবগুলো জায়গায় ধরে নেন জিরো আছে তাহলে এই ওয়ানকে আমি যদি এই যে মিডল জায়গায় নিয়ে আসতে চাই তাহলে আমার কী করা দরকার তাহলে এই পাঁচ নম্বর রো পাঁচ নম্বর কলম আর চার নম্বর কলমটা সব করতে হবে তাহলে এখান থেকে এখানে আসবে অন আবার এইটা চার নম্বরটা আর তিন নম্বরটা সব করতে হবে তাহলে ওয়ান আসবে এখানে এখন রো সব করলেই তো এখানে আসছে তাহলে রো দুই নম্বর আর তিন নম্বর সব করলে আমার মিডিল স্থানে চলে আসছে অর্থাৎ এই জায়গাটা হচ্ছে ম্যাট্রিক্সের তিন নম্বর রো এবং তিন নম্বর কলাম নির্দেশ করতেছে আর ওয়ান আছে যেখানে সেটা হচ্ছে দুই নম্বর রো দুই নম্বর রো এবং পাঁচ নম্বর কলামে পাঁচ নম্বর কলামে তো আমি এভাবে প্রবলেমটা সলভ করতে পারি যে এই দুই নম্বর রো থেকে তিন নম্বর রোতে আসতে দুই নম্বর রো থেকে এই কেসটার কথা আমি চিন্তা করতে করতেছি দুই নম্বর রো থেকে তিন নম্বর রোতে আসতে কয়টা সপ লাগবে একটা সপ এবার এর কাজ শেষ এবার কলাম দেখেন তিন নম্বর কলমে আসতে পাঁচ নম্বর কলাম থেকে তিন নম্বর কলমে আসতে আমার হচ্ছে পাঁচ নম্বর কলম থেকে তিন নম্বর কলমে আসতে কয়টা লাগছে একটা একটা দুইটা তাহলে দুইটা মোট সফট লাগতেছে হচ্ছে তিনটা এটাই হচ্ছে মিনিমাম তাহলে প্রবলেমটা এইভাবেই সলভ করব আর একটা যদি কেস নেওয়া যায় সেটা কিভাবে সলভ করব সেটা একটু দেখি ধরেন এখানে আছে ওয়ান এইটা কোথায় আছে সেটা একটু দেখি পাঁচ নম্বর রো এবং চার নম্বর কলমে আছে তাহলে আমার ডেস্টিনেশন হচ্ছে তিন নম্বর রো তিন নম্বর কলাম মানে এই মিডল স্থানে এই মিডল স্থানে আসতে গেলে আমার এই পাঁচ থেকে প্রথমে তিন নম্বর এটা হচ্ছে রো এটা হচ্ছে কলাম তাহলে পাঁচ নম্বর রো থেকে তিন নম্বর রোতে আসতে কয়টা সপ লাগবে পাঁচ নম্বর রো থেকে তিন নম্বর রো মানে এখান থেকে এখানে আসতে কয়টা সপ লাগবে একটা দুইটা তাহলে দুইটা হইল আমার এবার চার নম্বর র চার নম্বর কলাম থেকে তিন নম্বর কলমে আসতে কয়টা লাগবে এই যে এখানে তো চার চার নম্বর কলাম থেকে তিন নম্বর কলামে আসতে আমার একটা লাগবে ওই চার থেকে তিন বিয়োগ দিলেই হচ্ছে এইটা তাহলে এখানে এক এখানেও হচ্ছে উত্তর হবে হচ্ছে তিন এখানে উত্তর হবে তিন তো আমি দুইটা লুপ ধরে করব প্রবলেমটা একটা আই আই ধরে করবো আই এক থেকে পাঁচ পর্যন্ত চালাবো আর একটা হচ্ছে যে এক থেকে পাঁচ পর্যন্ত চালাবো আই হচ্ছে রো নির্দেশ করবে যে হচ্ছে কলাপ নির্দেশ করবে আই আর যে যেখানে হচ্ছে ওয়ান পাবে সেখানে হচ্ছে আই থেকে তিন বিয়োগ দেবো অ্যাপসুলেট করে তার সাথে যোগ দেবো হচ্ছে অ্যাপসুলেট করে জে থেকে তিনকে এখানে যা করছি তাই করার চেষ্টা করবো সলুন কোর্টটা দেখা যাক তো এখানে এখানে দেখুন এখানে আমি হচ্ছে সরাসরি লুপ চলাই দেবো ফর ইন্টিজার আই ইকুয়েল ওয়ান লেস দেন ইকুয়েল ফাইভ আই প্লাস প্লাস সেকেন্ড লুপ প্রথম লুপ হচ্ছে রোয়ের জন্য দ্বিতীয় লুপ হচ্ছে কলামের জন্য জে ইকুয়েল ওয়ান জে লেস দেন ইকুয়াল ফাইভ তারপর হচ্ছে জে প্লাস প্লাস একটা ভ্যালু প্রতিবার নেব ইনটিজার ধরে নিলাম এন সিন এন যদি আই এবং জে ইফ এন ইকুয়েল অন হয় মানে আমি প্রতিবার এরকম করে ইনপুট নেব আই আই জে মানে ওয়ান অন এরকম করে দেন ওয়ান ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান ফাইভ তারপর হচ্ছে টু অন টু 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 থ্রি টু ফোর টু ফাইভ এভাবে যদি এন এর মান কখনও ওয়ান এসে যায় তাহলে আমি কী করব একবার প্রিন্ট করে দেবো সি আউট অ্যাপসুলেট অফ আই মাইনাস থ্রি তারপর হচ্ছে প্লাস অ্যাপসোলেট অফ জে মাইনাস থ্রি ট্রেন লাইন দেবো এখানে রিটার্ন জিরো করে দেবো এখানে আমার তিন আসছে এখানে কত আসে এখানে ব্রেক করে দিলে ভালো হবে তো এই ছিল প্রবলেমের সলিউশন আমি এটা সাবমিট করে দেখাই কন্ট্রোল এ কন্ট্রোল সি একটু সময় নিচ্ছে এখানে কন্ট্রোল ভি দিয়ে সাবমিট একচেপ্টেড হৈছে তো আজকে ভিডিঅ' এই পৰ্যন্ত ধন্যবাদ